আপনাদের সবাইকে আমার নমস্কার এবং আসসালামু আলাইকুম। আজ আমি অনুপ্রিয়া আবার এসে গেছি আপনাদের আরও একটি নতুন গল্প শোনাতে। আর প্রত্যেকবারের মতো আপনাদের গল্প শোনানোর আগে আমি যেরকম প্রত্যেকবার মনে করিয়ে দিই, আজও মনে করিয়ে দেব যে আমাদের এই চ্যানেলে আপনারা কিন্তু গল্প শুধু শুনবেনই না, আপনারা কিন্তু আপনাদের মনের মতো আপনাদের ইচ্ছে মতো গল্প লিখেও পাঠাতে পারেন। আর যার গল্পটি হবে সবচেয়ে সেরা গল্প, অর্থাৎ যে লেখক বা লেখিকার গল্প সবথেকে বেশি লাইক শেয়ার আর কমেন্টস আনতে পারবে, তার কাছে কিন্তু পৌঁছে যাবে আমাদের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাই জন্যে দেরি না করে আপনারা আপনাদের একটা গল্প সুন্দর করে লিখে আমাদের ইমেল আইডি pachmishalirgolpo@gmail.com এ পোস্ট করে দিন। আর অবশ্যই তার সঙ্গে আপনাদের একটি ছবি দিতে ভুলবেন না জানো, কারণ আপনার গল্পের সঙ্গে আমরা অবশ্যই আপনার ছবিটি দেখাবো এবং আপনার নামও কিন্তু আমরা মেনশন করব। এবার আসা যাক আজকের গল্পতে। আজ আমি যে গল্পটি শোনাতে যাচ্ছি আপনাদের, সেটি কিন্তু একটি খুব সুন্দর ভূতের গল্প। হ্যাঁ, আপনারা ভাবছেন না ভূতের গল্প ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সুন্দর কী করে? আসলে এটা যেসে ভূতের গল্প নয়, এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভূতপত্রীর দেশ। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প। মাসি পিসি বনগাবাসি, বনের ধারে ঘর, কখনো মাসি বললেন না যে খই মোয়াটা ধর। কিন্তু এবারে মাসি পিসি দুজনেই ডেকেছেন। আগে মাসির বাড়ি এসেছি পালকি চড়ে, সেখানে মোয়া খেয়ে পেট ধামা করেছি, এখন পালকিতে শুয়ে পিসির বাড়ি চলেছি। মাসি চাদরের খুঁটে খই বেঁধে দিয়েছেন পথে জল খেতে, হাতে এক কাছা ভূতপত্রী লাঠি দিয়েছেন ভূত তাড়াতে, এক লণ্ঠন দিয়েছেন আলোয় আলোয় যেতে। হুম্পা হুমা পালকি চলেছে বন গা পেরিয়ে, ধপর ধাঁই পালকি চলেছে বনের ধার দিয়ে, মাসির ঘর ছাড়িয়ে ভূতপত্রীর মাঠ ভেঙে পিসির বাড়িতে। পিসির দেশে কখনো যায়নি, শুনেছি পিসি থাকেন তেপান্তর মাঠের ওপারে সমুদ্রের ধারে বালির ঘরে। শুনেছি পিসি কাঁকড়া খেতে ভালোবাসেন, কচি কচি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঝোল রেঁধে লোককে খাওয়াতেও ভালোবাসেন। কিন্তু লোক তো পিসির বাড়ি যায় কত, যে ভূতপত্রীর মাঠ দেখেই ভয় হয়। এই মাঠ ভেঙে দুপুর রাতে পিসির বাড়ি চলেছি, চলেছি তো চলেইছি, হুইও মারি খপরদারি, বড়া ভারী খপরদারি। মাঠের মাঝে একটা শেওড়া গাছের ঝোপ, অন্ধকারে কালো বিড়ালের মতো ঘুড়ি মেরে বসে আছে, তারই কাছে ঘোড়ার গোড়, তারপরে তেপান্তর মাঠ, হাটের বাট ওই শেওড়াতলা পর্যন্ত, তারপরে আর হাটও নেই বাটও নেই, কেবল মাঠ ধুধু করছে। এই শেওড়াতলায় পালকি এসেছে কি আর যত ঝিঁঝি পোকা তারা বলে উঠেছে, চললে বাঁচি চললে বাঁচি। কেন রে বাপু, একটু না হয় বসেছি, তাহলে তোমাদের এত গায়ের জ্বালা কেন, চললে বাঁচি? চলতে কি আর পারি রে বাপু, অমনি ঝিঝি পোকার সর্দার দুই লম্বা লম্বা ঠ্যাং নেড়ে বলছে, ওই আসছে চিচি ঘোড়া চি চি। ফিরে দেখি গোড়ের ভেতর থেকে ঘোড়া মুখ ঘোড়াভূত মুখ বার করে পালকির দিকে কটমট করে তাকাচ্ছে। ওঠারে পালকি, পালারে পালা, আর পালা, ঘোড়াভূতে তাড়া করেছে, ঘাড় বেঁকিয়ে নাক ফুলিয়ে আগুনের মতো দুই চোখ পাকিয়ে। ভয় তখন ভূতপত্রী লাঠির কথা ভুলে গেছি, কেবল ভাবছি জগবন্ধু রক্ষে করো, মাসিকে বলে তোমায় খইয়ের মোয়া ভোগ দেব। বলতেই আমার খুঁটে বাঁধা খইগুলি রাস্তায় ছড়িয়ে পড়েছে। মাসির বাড়ির খই জুঁই ফুলের মতো ফুটন্ত ধপধপ করছে খই, রাস্তা যেন আলো করে। ঘোড়াভূত কি সে লোভ সামলাতে পারে, খই খেতে অমনি দাঁড়িয়ে গেছে। বেচারা ঘোড়াভূত খই খেতে মুক্তি নামিয়েছে কি অমনি তার ভুতুরে নিঃশ্বাসে খইগুলি উড়ে উড়ে পালাচ্ছে। যেমন খইয়ের কাছে মুখ নেওয়া অমনি খই উড়ে পালালো, খইও ধরা দেয় না ঘোড়াও ছাড়তে চায় না,
ঘোড়া বুধ চায় খই খায়, খই কিন্তু উড়ে উড়ে পালায়। ঘোড়া চলেছে খইয়ের পিছে, খই উড়েছে বাতাসের আগে। আমি চলেছি পালকিতে বসে ঘোড়াভূতের ঘোড়দৌড় দেখতে মুখ বাড়িয়ে। কখন যে মাঠ এসে পড়েছি মনেই নেই। সেখানটা বড় অন্ধকার, বড় হাওয়া, যেন ঝড় বইছে। মাসির দেওয়া একটি লণ্ঠনের মিটমিটে আলো অনেকক্ষণ নিভে গেছে। অন্ধকারে আর ঘোড়াও দেখা যায় না, খইও চেনা যায় না। বেহারাদের বলি আলো জ্বাল, কিন্তু হাওয়ায় কথা উড়ে যায়। কে শোনে কার কথা, এমন হাওয়া তো দেখিনি। আমার ভূতপত্রীর লাঠিটা পর্যন্ত উড়ে পালাবার জোগাড়। লণ্ঠনটি তো গেছে, শেষে লাঠিটিও যাবে। আচ্ছা করে লাঠি ধরে বসে আছি। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। সর্বনাশ, এ যে দেখছি বীর বাতাস। এ বাতাসের মুখে পড়লে তো রক্ষে থাকবে না। পালকি শুদ্ধ আমি, আমার লাঠি, আমার ছাতা, ধুতি, চাদর, পোঁতলা, পুঁতলি, বিছানা, বালিশ, কাগজের টুকরোর মতো কোথায় উড়ে যাবে তার ঠিকানা নেই। পথে জল খেতে দুমুঠো খই ছিল, তা তো ঘোড়াভূতের সঙ্গে কোথায় উড়ে গেছে। শেষে বীর বাতাসে আমিও উড়ে যাব নাকি। শীতেও কাঁপছি, ভয়েও কাঁপছি। পালকি ধরে বীর বাতাস এক একবার ঝাঁকানি দিচ্ছে আর হাঁক দিচ্ছে, সামাল সামাল। ভয়ে জগবন্ধুর নাম ভুলে গেছি। পালকিখানা ছাতার মতো বেহারাদের কাঁধ থেকে উড়ে আমাকে শুদ্ধ নিয়ে গড়াতে গড়াতে চলেছে। পিছনে ধরধর করে পালকি বেহারাগুলো ছুটে আসছে। একটা বুড়ো মনসা গাছ, মাথায় তার হলদে চুল, বড় বড় কাঁটার বড়শি ফেলে বালির উপর মাছ ধরছিল। মনসা বুড়োর ছিপে মাছ তো পড়ছিল কত, কেবল রাজ্যের খড়কুটো আর পালকির পাখির পালক হাওয়ায় ভেসে এসে বুড়োর বড়শিতে আটকে পড়ছিল। এমন সময় আমার চাদরখানা গেল বড়শিতে গেঁথে। আর যাব কোথা, পালকি শুদ্ধ বালির উপর উল্টে পড়েছি। বিহারাগুলো একবার আমাকে ছাড়াবার জন্যে পালকির ডান্ডা ধরে আমার চাদরটা ধরে টানাটানি করলে, কিন্তু বাতাসের চোটে কোথায় উড়ে গেল আমার সেই উড়ে বেহারা ছটা। তাদের আর টিকিও দেখা গেল না। মনসাবুড়োর হাসি দেখে কে, ভাবলে মস্ত মাছ পেয়েছি। কিন্তু আমার হাতে ভূতপত্রীর লাঠি আছে তা তো বুড়ো জানে না। লাঠি দিয়ে যেমন বুড়োর গায়ে খোঁচা দেওয়া, অমনি ভয় বুড়োর রক্ত দুধ হয়ে গেছে। সে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে। পালকিটা ঠেলে তুলে বিছানা পত্তর পোঁটলা পুঁতলি যা যেখানে পড়েছিল গুছিয়ে নিয়ে চুপটি করে বসে আছি। কখন বেহারাগুলো ফিরে আসে। মনসাবুড়োর গা বেয়ে দরদর করে সাদা দুধের মতো রক্ত পড়ছে। সেও কোনো কথা বলছে না। আমিও সাদা রক্ত দেখে অবাক হয়ে চেয়ে আছি। বুড়ো খুব রেগেছে, তার গায়ের সব রোঁয়াগুলো কাঁটার মতো সোজা হয়ে উঠেছে। অনেকক্ষণ গো হয়ে বসে থাকে মনসাবুড়ো, আমার দিকে চেয়ে বলছে, দেখছো কি বড় আমোদ হচ্ছে না, বুড়ো মানুষের গায়ে খোঁচা দিয়ে রক্তপাত করে আবার বসে বসে তামাশা দেখছো, লজ্জা নেই? যাও না, ছাড়া পেয়েছো তো, নিজের কাজে যাও না। আমি বললাম, যেতে পারলে তো, পালকি বেহারা নেই যে, তারা আসুক তবে যাব। শুনে বুড়ো হো হো করে হেসে বললে, কেন পা নেই নাকি, হেঁটে যেতে পারো না, নবাব হয়েছ? আমার ভারী রাগ হলো। বুড়োর বড়শির আঁচড়ে দুই পা ছিঁড়ে তখনও আমার ঝরঝর করে রক্ত পড়ছে। আমি রেগে বললাম, পা দুটো কি আর রেখেছ, আঁচড়ের চোটে দফা শেষ করেছ যে, লেগেছে নাকি? বলে বুড়ো খানিক চুপ করে বললে, একটু দই দাও, সেরে যাবে। আমি বললাম, এই মাঠের মধ্যে দই, তামাশা করছো নাকি? আচ্ছা তবে খানিক তেঁতুল বাটা হলেও চলতে পারে। আমার হাসি পেলে। নিশ্চয়ই বুড়োটা ঘুমের ঝোঁকে স্বপ্ন দেখছে। বলি, ও দাদা, এখানে তুমি ছাড়া তো গাছ দেখছি নে, আর একবার লাঠির খোঁচা দিয়ে তোমার গা থেকে একটু দুধ বার করে নিয়ে দই পাতবো নাকি। বলেই ভূতপত্রীর লাঠি যেমন একটু বাগিয়ে ধরেছি, অমনি বুড়ো বলছে, রও রও, করো কি দাদা, বুড়ো মানুষ কখন কি বলি, রাগ করো না।
আমার মনসা দেবীর বরে চিরকাল নানা রকম স্বপ্ন দেখি। এইখানটিতে কতকাল যে বসে আছি তার ঠিক নেই। ছিপ দিয়ে মাছ ধরছিলাম জলের ধারে, আজ সে কতকালের কথা। সে নদী শুকিয়ে জল সরে চড়া পড়ে গেছে, কিন্তু এখনো ঝোঁক কাটেনি। মনে হচ্ছে নদীর ধারেই বসে মাছ ধরছি। আমার বেশ মনে পড়ছে, এইখানেই একঘর গয়লা থাকত, আর ঠিক তাদের ঘরের কোণে একটা মস্ত তেঁতুল গাছ ছিল। এখন তবে সেগুলো গেছে? বলেই বুড়ো আমার ঝিমিয়ে আবার ঝিমিয়ে পড়ে দেখে। আমি তাকে জাগিয়ে দিয়ে বললুম, আচ্ছা দাদা, ওই যে ঘোড়াভূত আর ঝিঝি পোকা দেখে এলুম, ওদের কথা তুমি কিছু জানো কি? জানি বই কি, ওরা তো সেদিনের ছেলে। বলেই বুড়ো গল্প শুরু করলে, দেখো এই পৃথিবী তখন সবে তৈরি হয়েছে। আমাদের মতো দু চারিটি গাছ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। নদী নেই, পাহাড় নেই, এমনকি বাতাসে শব্দটি পর্যন্ত নেই। কেবল বালি ধুধু করছে, ঠিক এই জায়গাটার মতো। আমার তখন সবে মাত্র কচি কচি দুটি কাঁটা বেরিয়েছে, ছোট ছেলের কচি কচি দুটি দাঁতের মতো। সেই সময় তারা গান বড় ভালোবাসে, তারা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু ফড়িংগুলোর মতো তাদের ডানা আছে, পাখিগুলোর মতো পা। ঝাঁক বেঁধে তারা আমাদের কাছে উড়ে এসে বসল আর গান গাইতে আরম্ভ করলে। আকাশ বাতাস তাদের গানের সুরে যেন বেজে উঠল। সে যে কী চমৎকার তা তোমাকে আর কি বলবো। আমরা তার আগে শব্দ শুনিনি, গানও শুনিনি, আনন্দে যেন শিউরে উঠলুম। বালি ঠেলে যত গাছ যত ঘাস মাথা তুলে কান পেতে সেই গান শুনতে বেরিয়ে এলো। পৃথিবীর ভিতর থেকে পাহাড়গুলো গা ঝাড়া দিয়ে উঠে এলো, পাহাড়ের ভিতর থেকে নদীগুলো ছুটে ছুটে বেরিয়ে এলো। গান শুনতে শুনতে দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠলুম। কিন্তু যারা গান গাইতে এলো কী খেয়ে তারা বাঁচে? পৃথিবীতে তখন ফুলও ছিল না, ফলও ছিল না, ছিল কেবল আমাদের মতো বড় বড় গাছ, কাঁটা আর লতা আর পাতা। নদীতে মাছও ছিল না, আকাশে পাখিও ছিল না যে তারা ধরে খায়। তবু তারা অনেক দিন বেঁচেছিল কেবল গান গেয়ে। একদিন হঠাৎ শুনি সে গান বন্ধ হয়ে গেছে, তারা সবাই মরে গেছে। শুকনো পাতার মতো তাদের সোনার ডানা বাতাসে উড়ে এসে আমাদের গায়ে বিঁধতে লাগলো, কিন্তু তাদের গানের সুর আর শোনা গেল না। তারপর পৃথিবীতে অনেক দিন আর কোনো সাড়া শব্দ নেই। কেবল দেখছি একদল কারা জানি না, দেখতে অনেকটা মানুষ আর ঘোড়ার মতো, এদিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরই খুঁজে খুঁজে গান যারা গাইতে এসেছিল। ক্রমে দেখি তারাও মরে গেছে। পৃথিবীতে আর তখন কিছু চলে বেড়াচ্ছে না, গান গাইছে না, কেবল গাছের দল আমরা চুপ করে বসে আছি। আমাদের বয়স ক্রমে বাড়ছে আর বুড়ো হচ্ছি। তখন জলে মাছ দু একটা দেখা দিয়েছে। আমি কাঁটা আর বড়শি ফেলে এক রাত্রিরে মাছ ধরছি এমন সময় বলেই মনসা বুড়ো ঝিমিয়ে পড়ল। আমি যত বলি এমন সময় কি হলো দাদা? আবার বুঝি সেই ফড়িংদের মতো মানুষগুলো ঝিঝি পোকা হয়ে ফিরে এসে গান গাইছে দেখলে? দেখলে বুঝি সেই মানুষের মতো ঘোড়াগুলো ভূত হয়ে অন্ধকার থেকে মুখ বাড়িয়ে তাদের গান শুনতে এলো? বুড়োর আর কথা নেই, কেবল একবার হুঁ বলেই চুপ করলে। আমি ভাবছি দি আর একঘা লাঠি বুড়োর মাথায় বসিয়ে। এমন সময় দেখি দূর থেকে একটা আলো আসছে, যেন কি লণ্ঠন হাতে আমার দিকে চলে আসছে। একবার ভাবছি বুঝি বেহারা কজন আলো নিয়ে আমাকে নিতে এলো, আবার ভাবছি কি জানি মাঠের মাঝে আলেয়া দেখা দেয়, তাও তো হতে পারে। কিন্তু দেখলুম আলোটা এসে পালকির খানিক দূরে থামল, আর চারটে জোয়ান উড়ে আমার পালকিটা কাঁধে নিলে। উড়েদের একেই একটু ভুতুরে চেহারা, কাজেই ঠিক আন্দাজ করতে পারলুম না যে তারা ভূত কি মানুষ। একবার তাদের পায়ের দিকে চেয়ে দেখলুম, ভূতের মতো তাদের গায়ের গোড়ালি উল্টো কিনা, কিন্তু অন্ধকারে কিছু ঠিক করতে পারা গেল না। মনসা বুড়োকে ডেকে বললুম, দাদা তবে যাচ্ছি।
দাদা তখন আমার ঝিমোচ্ছেন। চমকে উঠে বললেন, যাবে নাকি? গল্পটা তো শেষ হলো না। পালকি তখন চলেছে। আমি মুখ বাড়িয়ে বললুম, দাদা একরকম গল্পটা শেষই করেছিলে। কেবল তোমার মাথার হলদে চুল আর তোমার সাদা রক্ত কেন, সেইটে বলতে বাকি রয়ে গেল। মাস্টার মশাইয়ের কাছে জেনে নিও, বলেই দাদা আবার ঝিমিয়ে পড়লেন। হু হু করে পালকি আমার মাঠের দিকে বেরিয়ে গেল। একটু ভয় ভয় করছে, বেহারাগুলো মানুষ না ভূত বুঝতে পারছি না। পালকি দরজা বন্ধ করে চুপ করে বসে আছি। হঠাৎ একটা কথা মনে পড়ল, মানুষ উড়ে পালকি কাঁধে নিলেই হুম্মা হুম্মা ডাক ছাড়ে, এরা তো হাঁক দিচ্ছে না। পড়েছি উড়ে ভূতেরই হাতেই, পড়েছি আর কোনো ভুল নেই। আচ্ছা দেখা যাক, ভূতপত্রী লাঠি তো আছে, তেমন তেমন দেখি তো দু হাতে লাঠি চালাবো। ভূতপত্রী লাঠির কথা মনে করেছি কি অমনি ধপাস করে পালকিটা তারা মাটিতে ফেলেছে, কোমরটা আমার খচ করে উঠেছে। তবে রে ভূত উড়ে আমাকে এই মাঠে একলা নামিয়ে দিয়ে পালাবে ভেবেছ? তোর পালকি ওঠা সওয়ারি, বলেই লাঠি নিয়ে যেমন তেড়ে যাব কোমরটা আমার বেঁকে পড়ল। ভূতগুলো দেখেই খিলখিল করে হেসে অন্ধকার মাঠে কোথায় মিলিয়ে গেল। মহাবিপদ, এই রাত্রিরে মাঠের মাঝে ভূতের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, তার ওপর কোমর ভেঙে গেল। লাঠি ধরে যে গুড়ি গুড়ি পালাবো তারও জো নেই, মনসা কাঁটায় পা ছিঁড়ে গেছে। দূর কর, আর ভাবতে পারি নে, যা হয় হবে, বলে পালকির ভিতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। একলা থাকতে থাকতে ক্রমে ঘুম এসেছে। একটু চোখ বুঝেছি কি না, অমনি খস করে একটা শব্দ হলো। চোখ চেয়ে দেখি বালির উপরে গোটা কতক তাল গাছ উঠেছে, তাদের মাথা যেন আকাশে ঠেকেছে, আর একটাং আলো ঘুরে ঘুরে সেই তাল গাছে ঠেকেছে, আবার সরসর করে নেমে আসছে। আমি আর না রাম না গঙ্গা, কাঠ হয়ে পড়ে আছি, কেবল দুটি চোখ চাদরের একটি কোণ দিয়ে বের করে দেখছি আলোটা ক্রমে এ গাছ সে গাছ করে ঘুরে বেড়াতে লাগলো, তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো। সে সময় দেখি পূর্ণিমার চাঁদের মতো প্রকাণ্ড একটা কাচের গোলা মাঠের উপর দিয়ে বো বো করে গড়িয়ে আসছে, যেন একটা মস্ত আলোর ফুটবল। তালগাছের তলায় যে আলোটা টিপটিপ করছিল সেটা জোনাকি পোকার মতো উড়ে গিয়ে সেই গোলটার উপর বসল, বসেই গোলটাকে আমার দিকে গড়িয়ে আনতে লাগলো। গেছি পালকি শুদ্ধ গোলাটার ভিতর ঢুকে গেছি, হাঁড়ির ভিতরে মাছের মতো আর পালাবার জো নেই, একেবারে গড়িয়ে চলেছি বন বন করে লাটিমের মতো ঘুরতে ঘুরতে। সে কি ঘুরুনি, মনে হলো আকাশ ঘুরছে, তারা ঘুরছে, পৃথিবী ঘুরছে, পেটের ভিতর আমার মাসির মোয়াগুলো যেন ঘুরতে লেগেছে। কখনো মাঠের ওপর দিয়ে, কখনো গাছের মাথা ডিঙিয়ে গোলাটা সাদা খরগোশের মতো লাফিয়ে গড়িয়ে, কখনো জোরে কখনো আস্তে আমাকে নিয়ে ছুটে চলেছে। ভয় দুই হাতে চোখ ঢেকে চলেছি। ক্যাঁ কো চরকা কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে আর একটা খরগোশ তার চরকা ঘোরাচ্ছে। বুড়িকে দেখেই চিনেছি, সেই আদিকালের বদ্যি বুড়ি যে চাঁদের ভিতরে বসে থাকে, আর ওই তার চরকা, ওই খরগোশ। আহ বাঁচা গেল, এটা তবে গোলাভূত নয়, ইনি আমাদের চাঁদা মামা, আর বুড়ি তো আমাদের মামি, আরে খরগোশ তো আমাদের সেই খাঁচার খরগোশটির বিলিতি ইঁদুরের আর গিনিপিগুলির বড় মামা। বলি, মামি এমন করে কি ভয় দেখাতে হয়, বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিয়েছি। ওরে ছাড় ছাড়, আমার চরকাটা কাটা বন্ধ করিস নে, দেখছিস নে এই চরকার জোরেই তোর চাঁদ মামার সংসার চলেছে। সত্যিই দেখি চরকা বন্ধ হতেই চাঁদমামা গড়াতে গড়াতে থেমে গিয়ে লাটিমটার মতো মাটির উপরে কাত হয়ে পড়েছেন। আমি খরগোশটি মামির হাতে দিয়ে বললুম, কই মামি চালাও দেখি মামাকে। খরগোশ চরকায় যেমন এক পাক দিয়েছে অমনি চাঁদমামা গা ঝাড়া দিয়ে উঠে ঘুরতে লেগেছেন। বুড়ি ডাকছে, দে পাক দে পাক, খরগোশ ততই পাক দিচ্ছে,
আর চাঁদ মামাও তত ঘুরপাক দিয়ে ডিগবাজি খেয়ে রবারের বলের মতো নাচতে নাচতে চলেছেন। যত বলি মামি আর পাক দিও না, মামাকে আমার অত ঘুরিও না, মামা হাঁপিয়ে দম আটকে কোন দিন মারা পড়বেন যে, একটু রয়ে বসে চালাও, শেষে বুড়ো বয়সে মামার কি মাথা ঘুরুনি রোগ ধরিয়ে দেবে? জানি কি যে মামি আমার কালা, আমার একটি কথাও বুড়ির কানে যায়নি, সে কেবল বলছে দে পাক দে পাক। আমি যত ইশারা করে বলি আস্তে আস্তে, বুড়ি ভাবে জোরে চালাতে বলছি ততই ডাকে দে পাক দে পাক। মামা রেলের গাড়ির মতো হু হু করে ছুটে চলেছেন। ওরে থামা থামা, মাথা ঘুরে গেল আর যে পারি নে, বলেই লাঠি তুলেছি খরগোশটাকে মারতে। যেমন লাঠি তোলা অমনি খরগোশটা খাক করে তেড়ে এসেছে, ক্যাচ করে চরকাটা বন্ধ হয়ে গেছে আর পটাং করে মামির হাতের সুতো কেটে গেছে। যেমন সুতো কাটা আর ঝপাং করে চাঁদ মামা গিয়ে একটা নদীর জলে পড়েছেন, পড়েই ফেটে চৌচির। কি করলে গো মামি, বলেই চমকে উঠে দেখি নদীর ওপারে পালকি শুদ্ধু আমি ঠিকরে পড়েছি। কোথায় বুড়ি, কোথায় চরকা, কোথায় বাসে খরগোশ? নদীর জলে দেখি এক রাশ কাছের টুকরোর মতো চাঁদ মামার ভাঙা আলো, খানিক চকচক করেই নিভে গেল। আকাশের দিকে চেয়ে দেখি সত্যি চাঁদ মামার আধখানা কোথায় উড়ে গেছে। ভাগ্যি নদীতে তেমন জল ছিল না, নইলে সবাই আজ ডুবেছিল আর কি, বড় তেষ্টা পেয়েছিল। নদী থেকে এক ঘুটি জল খেয়ে ঠান্ডা হয়ে তবে বাঁচি। নদীর ধারেই একটা গাঁ রয়েছে, দেখে সাহস হলো, ভাবলুম আর রাত্রিরে ওই গাঁয়ে গিয়ে কারো গোয়াল ঘরে শুয়ে থাকি, কাল সকালে এখান থেকেই ফিরে পালাবো, পিসির বাড়ি যাওয়ায় আর কাজ নেই বাবা। এই মনে করে গাঁয়ের ভিতর গিয়ে দেখি সেখানে জনমানব নেই, ডাক হাঁক করে কারো সাড়াও পাইনে। যাই হোক, গাঁ ছেড়ে আর এক পাও নড়া নয়, চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দাওয়ায় শুয়ে পড়লুম। যেমন শোয়া আর ঘুম, অকাতরে ঘুম। খানিক পরে জেগে দেখি সেই মনসাতলার লণ্ঠন ভূতটা আর তার চার বন্ধু আলো নিয়ে আমার মুখের কাছে বসে আছে। তবে রে, বলেই যেমন উঠতে যাব অমনি তারা বলে উঠেছে, দেখো বাবু, যদি ফের লাঠি দেখাও কি মারতে আসো তবে আবার আমরা তোমাকে ফেলে পালাবো, আর যদি চুপ করে ভালো মানুষটি হয়ে পালকিতে বসে থাকো তবে ওই কি বলে ও কি তলা পর্যন্ত তোমাকে আমরা পৌঁছে দেব। বুঝলুম ভূতগুলো ভয়ে রাম নাম মুখে আনতে পারছে না, তাই পিসির বাড়ি যেতে যে রামচণ্ডীতলার কথা শুনেছি তাকে বলছে কি বলে ও কি তলা। ভূতগুলো ভয় পেয়েছে দেখে সাহস হলো, পালকিতে আবার উঠে বসলুম। এবারে আর ভয় করছে না, ভোর হবার এখনও দেরি আছে, কিন্তু এরই মধ্যে ভূতগুলো যেন একটু ঠান্ডা হয়ে এসেছে। মাঠে আর ঘন ঘন আলেয়া দেখা যায় না, মাঠের ধারে তাল গাছ তো দেখাই দিচ্ছে না, কোথাও মনসা কাছে ছায়াটি পর্যন্ত আর দেখা যায় না। পূব দিক থেকে ভোরের বাতাস একটু একটু আসছে, ভূতগুলো হাওয়া পেয়েই যেন জড়সড়। আমি কিন্তু আরামে পালকিতে দরজা খুলে ঘুম দিতে দিতে চলেছি। ভোর হয় দেখে ভূতবেহারা চারটে ভয় পেয়েছে, কিন্তু রামচণ্ডীতলায় আমাকে পৌঁছে দিলেই তাদের ছুটি, এই ভেবে তাদের একটু আহ্লাদও হয়েছে। চার ভূতে চার সুরে চিঁ চিঁ পি পি খিট খিট টিক টিক করে গান গাইতে গাইতে চলেছে, ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর কোলা ব্যাং কটকট করছে। ঘুমের ঘরে শুনছি যেন কুহুকেকার ঠিক সেই পালকি গানটা, কিন্তু কথাগুলো সব উল্টো পাল্টা আর সুরটাও বেখাপ্পা বেহারা, বেজায় ভুতুরে, কেবল হাড় খটখট দাঁত মিটমিট গোঙানি আর কাতরানি শুনে যে গায়ে জ্বর এলো। ঘুমিয়ে আছি কিন্তু তবু শুনছি, চলে চলে হুমকি তালে, পঙ্খি গালে মাসি পিসি বাঘ বেড়ালে, ভূত পেরেতে চলছে রেতে হনহনিয়ে ভূত পেরেতে, আলো আধারে শেওড়া গাছ কালোয় সাদায় বেড়াল নাচ, মরার নদী বালির ঘাট মনসাতলায় মাছের হাট, পালকি দোলে উঠতি আলে নালকি দোলে নামতি খালে, উড়ছে কতক ভনভনিয়ে চলছে কতক হনহনিয়ে হনহনিয়ে, চলছে কতক গাছতলাতে দুলছে কতক তালপাতাতে, দিন দুপুরে বাদুর ঘুমোয় রাত দুপুরে হুতুম থুময়, ভোঁদর ভাম ব্যাং ব্যাঙাছি টিকটিকি আর কানা মাছি,
গঙ্গা ফরিং জোনাক পোকা আর সোল্লা ন্যাংটা খোকা, ভূতের জমি ভূতের জমি ভূত পেরেতের নাইক কমি, ছুঁচো ইঁদুর খ্যাকশিয়াল শুকনো পাতা গাছের ডাল, সব ভুতুরে সব ভুতুরে ঘূর্ণি হাওয়ায় চলছে ঘুরে, জগৎ জুড়ে ঘুরছে ধুলো বাতাস দিয়ে দুলছে কুলো, সব ভুতুরে সব ভুতুরে আলো আলেয়া জ্বলছে দূরে, সব ভুতুরে ভূতের খেলা খেজুর তলায় ইটের ঢেলা। গানটা শুনছি একবার, ছুঁচো ইঁদুর কানামাছি ভোঁদর প্যাঁচা টিকটিকি খ্যাকশিয়াল, গানটা শুনছি দুবার, গঙ্গা ফরিং জোনাক পোকা আর সোল্লা বাদুর, গানটা শুনছি তিনবার, আলো আলেয়া ঘূর্ণি হাওয়া খেজুর গাছ ইঁটের ঢেলা। একবার দুবার তিনবার বার বার তিনবার ইঁটের ঢেলা পড়েছে, কি আর পালকি শুদ্ধ আমাকে ভূতগুলো ঝপাং করে মাটিতে ফেলে, খেজুর গাছের তলায় একটা মরা গরু পড়েছিল সেটাকে নিয়ে লুফতে লুফতে দৌড় মেরেছে। ওদিকে অমনি রামচণ্ডী থেকে রাত তিনটের ঘণ্টা বেজেছে, টং 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 টং, এই খেজুরতলা পর্যন্ত ভূত আসতে পারে। তার ওদিকে রামচণ্ডীতলা, সেখানে রাম সীতা বসে আছেন, হনুমান জাম্মুবান পাহারা দিচ্ছে, ভূতেরা সেখানে এগোবার জো নেই, ভূতপত্রী লাঠিরও জোর সেখানে খাটবে না। কাজেই পোঁটলা পুঁটলি লাঠি ছাতা সমস্ত পালকিতে রেখে কোমর ধরে খোঁড়াতে খোঁড়াতে বালি ভেঙে রামচণ্ডীতলায় রাম সীতা দেখতে তিনটে রাতে অন্ধকার দিয়ে একলা চলেছি, সঙ্গে একটি আলো নেই, হাতে লাঠিটা পর্যন্ত নেবার জো নেই, কি জানি লাঠি দেখে যদি হনুমান মন্দিরে ঢুকতে না দেয় তখন যাই কোথা। রাম রাম বলতে বলতে বালি ভেঙে চলেছি, বালি তো বালি, একেবারে বালির পাহাড়, এক একবার পিছন ফিরে দেখছি ভূতগুলো আসছে কি না, যদিও এখানকার বালিতে পা দিলেই তাদের মাথার খুলি ফটাস করে ফেটে যাবে, তবুও খেজুর গাছটার ওপর থেকে তারা ভয় দেখাতে ছাড়ে না, টুপ করে হয়তো একটা খেজুর আঁটি এসে গায়ে পড়ল, নয়তো শুনছি খেজুর তলায় যেন একটি কচি ছেলে উমা উমা করে কাঁদছে, শুনে ইচ্ছে হয় দৌড়ে গিয়ে দেখি, বুঝি কাদের ছেলে পথ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে, হয়তো আমার নাম ধরেই পিছন থেকে কে একবার ডাকলে, গলাটা যেন চেনা চেনা, ফিরে দেখি কেউ কোথাও নেই, অন্ধকারে হয়তো দেখলো মাঠের মাঝে একটা জায়গায় খানিকটা জ্বলন্ত বালি তুবড়িবাজির মতো ফাঁস করে জ্বলে উঠল, ইচ্ছে হয় গিয়ে দেখি, কিন্তু গেলেই বিপদ, একেবারে ভূতে ধরে জরিমানা করে তবে ছাড়বে, নয়তো মট করে ঘাড় মটকে দেবে। আমি আর এদিক ওদিক কোনো দিকে না দেখে সীতারাম সীতারাম বলতে বলতে চলেছি, ওই দেখা যাচ্ছে বালির পাহাড়ের উপরে পঞ্চবটির বন, বনের মাথায় রাম সীতা মন্দিরের চূড়ো, মনে হচ্ছে এই কাছেই, আর একটু গেলেই পৌঁছে যাব, কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সব দূরে সরে যাচ্ছে, আমার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে, আমিও দৌড়েছি খোড়া পা নিয়ে, দৌড়েছি হাঁপাতে হাঁপাতে, দৌড়েছি উঠি তো পড়ি বালির উপর দিয়ে। এইবার শুনতে পাচ্ছি মন্দিরে খোল করতাল বাজছে, দেখতে পাচ্ছি জাম্বুবানের দল আগুন জ্বালিয়ে গাছতলায় বসে আছে, হনুমানের ল্যাচ বটে ঝুড়ির মতো পাতার ফাঁক দিয়ে ঝুলে পড়েছে, আর ভয় কি বলে যেমন রামচণ্ডীতলায় ছুটে যাবো আর নাকটা গেল ঠুকে, এ কি নাক ঠুকলে কি সে, এই তো সামনে সোজা রাস্তা, গাছের তলা দিয়ে মন্দিরে উঠেছে, তবে নাক ঠোকে কি সে, নাকে হাত দিয়ে দেখি নাকটা বিরিতে বেগুনের মতো ফুলে উঠেছে, সামনে হাতরে দেখি প্রকাণ্ড কাঁচ, তার ভেতর থেকে ফ্রেমে বাঁধা ছবির মতো রামচণ্ডীর মন্দির পঞ্চবটী বন হনুমানের ল্যাজ সবই দেখা যাচ্ছে, কেবল তার ভেতরে যাওয়া যাচ্ছে না, ফড়িংগুলো যেমন লণ্ঠনের চারিদিকে মাথা ঠুকে মরে আমিও তেমনি ঘুরে বেড়াচ্ছি, চারদিকে কেবল নাক ঠুকে ঠুকে, নাকটা বেগুনের মতো গোল হয়ে ফুলে উঠেছিল, কাছে লেগে ক্রমে চ্যাপটা হয়ে গেল, তবু কিন্তু ভেতরে ঢোকবার রাস্তা পেলুম না, হাঁপিয়ে গেছি বালির উপর বসে পড়েছি, হনুমানের গোটা কতক ছানা দাঁত বের করে আমাকে দেখে হাসছে, ভারী রাগ হলো, রাগে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল, জয় রাম বলে দিয়েছি এক লাফ সেই কাছের উপরে, লাফ দিয়েই ভাবলুম গেছি, হাত পা কেটে সকল গায়ে কাঁচ ফুটে রক্তরক্তি হলো দেখছি, কিন্তু আশ্চর্য
রামনামের গুণে জলের মতো কাঁচ কেটে একেবারে ভিতরে গিয়ে পড়েছি, হনুমানের জাম্বুবানের দলের মাঝখানে। আর অমনি চারদিকে রব উঠেছে, জয় রাম, জয় জয় রাম, সীতারাম, সমুদ্রের ডাক শুনছি, জয় জয় রাম, বাতাসের শব্দ শুনছি, জয় রাম, চারিদিকে জয় রাম, সীতারাম। কেউ আমাকে একটি কথাও বললে না, আমার দিকে ফিরেও চাইলে না। আমি মন্দিরে রাম সীতা দর্শন করে একটা কাঁটা বন পেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে পড়েছি। সেখানে দেখি ছটা বেহারা আমার পালকি নিয়ে বসে আছে, দেখতে কালো কিচকিন্দে। কে হে বাপু তোমরা আমার পালকিটি নিয়ে? বাবুজি আমরা তোমার পিসির চাকর, কিচকিন্দে, কাসুন্দে, বাসুন্দে, ঝালুন্দে, মালুন্দে, হারুন্দে। আচ্ছা বাপু চলো তো পিসির বাড়ি, বলেই আমি পালকি চেপে বসেছি। এবার চলেছি আরামে, কোনো ভয় নেই, পা ছড়িয়ে বসে পালকির দুই দরজা খুলে মনের আনন্দে চারিদিক দেখতে দেখতে চলেছি। কেমন তালে তালে এবার পালকি চলেছে, কালকাসুন্দি, ঝালকাসুন্দি, ঝাঁকুনি নেই পালকি চলেছে, আমকাসুন্দি, জামকাসুন্দি, যেন জলের উপর দুলতে দুলতে নেচে চলেছে পিসির পালকি চলেছে। ধর কাসুন্দে, চল বাসুন্দে, বড়া ঝালুন্দে, খোড়া মালুন্দে। পালকি এক দরজা ধরে চলেছে হারুন্দে, আর এক দরজা ধরে চলেছে সর্দার কালো কিচকিন্দে। হারুন্দের মাথায় কালো চুলের উঁচু ঝুঁটি, আর কিচকিন্দের মাথায় পাকা চুলের সনের নুটি। হারুন্দে ফর্সা, কিচকিন্দে কালো মিশ, যেন বাংলা কালী। হারুন্দের চুল যেন বালির উপরে মনসা গাছ, খাড়া খাড়া, খোঁচা খোঁচা, আর কিচকিন্দের চুল যেন সমুদ্রের সাদা ঢেউ, হাওয়ায় লটপট করছে। কিচকিন্দের মাঠটাও দেখছি খানিক সাদা, খানিক কালো, খানিক আলো, খানিক অন্ধকার। একদিকে ধপধপ করছে শুকনো বালি, আর একদিকে টলমল করছে কালো জল, নুনে গোলা। মাঠ দিয়ে চলেছি না সাদা কালো মস্ত একখানা শতরঞ্চির উপর দিয়েই চলেছি। আমার বাঁ দিকে কেবল বালি, সাদা ধপধপ করছে বালি, আর আমার ডান দিকে রয়েছে কালিগুলা সমুদ্র, কালো কাজলের মতো কালো। বায়ে চলেছে হারুন্দে ডাঙার খবর দিতে দিতে, ডাইনে চলেছে কিচকিন্দে জলের আদি অন্ত কইতে কইতে। আমি চলেছি পালকিতে শুয়ে মনে মনে দুজনের দুটো গল্প, সাদা একটা সেলেটের উপর কালো পেন্সিল দিয়ে লিখে নিতে লিখে নিতে নিতে। কিচকিন্দের গল্পটা জলের কিনা, তাই সেটা লিখতে লিখে নিতে নিতেই ধুয়ে মুছে গেছে, একটুও আর পড়া যাচ্ছে না। কিন্তু হারুন্দের গল্পটা বালির আঁচড়ের মতো একেবারে সেলেট কেটে বসে গেছে, ধুলেও ওঠে না, মুছলেও যায় না, বেশ স্পষ্ট স্পষ্ট পড়া যাচ্ছে। তাহলে কেমন লাগলো? বেশ সুন্দর না ভূতের গল্পটা? গল্প নাকি একটা সুন্দর আবৃত্তি? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা না? আলাদা তো হতেই হবে। আপনারাও শুনে বলুন তো কেমন লাগলো গল্পটা আপনাদের। তাহলে আজ আসি, আবার সামনের সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে আসব। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর গল্প লিখে আমাদের পাঠাবেন।